হারদীয় বতর আর এই মুহূর্তত আমি উপস্থিত হয়েছি দিল্লির কাকরিয়া গুরুগ্রামত। ইয়াত প্রতিবছরে যখন প্রবাসী অসমীয়া সমাজ আছে তেওঁলোকে দুর্গা পূজার আয়োজন করে আছে। মই ইয়ার পরিবেশ দেখাইছো, আপনাদের সাব যে খুব সুন্দরকে ইয়াত যে রীতি নীতি বিধি অনুসারে যেখানে পূজা হয় সেই পূজার ইয়াত প্রস্তুতি চলিছে বা বিগত ষষ্ঠীর এতালেকে পূজা হয়ে আছে। আর সকলক গুরুত্বপূর্ণ কথাটা হল যে যিখিনি আমার পূজাভাগ যেদরে হয়, কারণ দুর্গা পূজার যে বিধি সেই বিধিখিন ঠাইভেদে কিছু পৃথক হওয়া দেখা যায়। আর সেইবাবেই সমাজখানে ইয়াত দুর্গা পূজার আয়োজন করার মূল উদ্দেশ্যটাই আছে এইটো যে মানুষখিনিয়ে নিজাক এখন পূজা লাভ করবেন বা নিজের বিধি অনুসারে বা রীতি নীতি অনুসারে সেবাভাগ করবেন, দেবীমার আশীর্বাদ লোবেন, সেই উদ্দেশ্যে এই পূজাভাগ আয়োজন করা হয়। মই আয়োজক ইতিমধ্যে তিরঙ্গ শর্মার কাছে আইসো যে আপনাদের খুব সুন্দরকে ইয়াত পূজাভাগ পাতি আছে। আর এবারও আমি দেখা পাইছো এবার আপনাদের পূজাভাগর ষষ্ঠীর একেবারে দশমী লোক কেনদরে আপনাদের আয়োজন করেছে? ধন্যবাদ প্রাঞ্জল তোমালোক অহার কারণে। আর মই আমার অসমীয়া ওয়েলফেয়ার সোসাইটির তরফরপা তোমালোকৰ চ্যানেলের জড়িয়ে সমগ্রবাসী রাইজক শারদীয় শুভেচ্ছা দুর্গা পূজার শুভেচ্ছা জ্ঞাপন করছো। এয়া আমার ষষ্ঠবার্ষিক দুর্গা পূজা। আমি 2019ত আমি কেজনমান অসমীয়া রাইজ আমি ইয়াতে আরম্ভ করেছিলো। আর চাওতে চাওতে যা ছবছরত পূজাভাগে যথেষ্ট মানে অসমীয়া রাইজর সমাদর পাবলে সক্ষম হয়েছে। আমার ইয়াত এটা অলপ দেরি আগতে প্রায় 200-300 মানুষে আহি পেলায় অঞ্জলি দিয়ে গেছে। এটা আজি আমার নবমী, এটা কুমারী পূজা আমি আরম্ভ করবলে লৈছো। আর ইয়ার সংগতি রাখি আমি দুদিনকে সাংস্কৃতিক সন্ধ্যাও আয়োজন করছো আজি আর কাইলে। আর আজি আমার ইয়ারে লোকেল যিখিনি আমার কণ কণ উঠি অহা লড়াছলী তেওঁলোকৰ গীতমাত পরিবেশন করব, আর দেবজিৎ দাস মিমুন ভরালী তেওঁলোকৰ গীতমাত পরিবেশন করব। আর কাইলে আমি গুৱাহাটীৰ আমার অন্যতম আকর্ষণ পদ্মনাভ বৰদলৈ তেখেতক আমি আমন্ত্রণ করে আনিছো কাইলে আমার ইয়াত গীতমাত পরিবেশনের কারণে। আর পরশিলে আমি আমার যখন বিসর্জন প্রতিমা বিসর্জন যেটো আমি আমি পরশিলে করিম। নিশ্চয়কে পূজা মানে আধ্যাত্মিকতার আনন্দর এক পরিবেশ হয়। আর এই মুহূর্তত মই আপনার দেখাইছো কুমারী পূজার যে প্রক্রিয়া, কুমারী পূজার যে বিধি সেই বিধি ইয়াত করে থাকা হয়েছে। আর ইয়াত এই সকল আপনাদের দেখি পাব কণমানি ইয়ালে অনা হয়েছে। আর মই পুরোহিত ডাঙরিয়ার ওসরলে যাবলে চেষ্টা করিম, তেখেতে গোটাই বিষয়খিনি ইয়াতে গুরগাঁওত যে বিষয়খিনি ইয়াতে হয়ে আছে সেই বিষয়ে কেনেদরে কব যে দেখা পোৱা গৈছে কুমারী পূজার ইয়াতে আপনাদের এই মুহূর্তত আপনাদের আয়োজন করেছে। ইয়ার লগত জড়িত গোটাই যে বিশ্বাস বা রীতিখিনি কেনে কুমারী পূজা মানে কি আগরপরা পরম্পরা চলি আছে। ভগবতী যেটা আদ্য শক্তি আছে সেই আদ্য শক্তি হয় কুমারী গাতেই থাকে। কুমারী গাঁরপরা 16 বছর বয়সন্ত কুমারী আছে। কুমারী 16 বছর এজন এজন করে মানে নাম কবলে হলে কুমারী 1600 গৰাকী মানে নাম আছে, যে সিদ্ধিদাতা সাবিত্রী গায়ত্রী এই সকলবিলাক আছে। সেই কারণে সেই কুমারী পূজার অন্তরত যিকোন পূজা দুর্গা পূজাই হোক বা কালী পূজার অন্তরত কুমারী পূজাটা বিশেষত বলে আছে আমার পুথিত মানে আগর যে স্মৃতিশাস্ত্রত স্মৃতিশাস্ত্র অনুযায়ী সেই কুমারী পূজার তাৎপর্যবিলাক আছে। তাৎপর্যবিলাক বহুত তন্ত্রর দ্বারাই গঠিত হয়ে আছে। আজি পরামবর্ষী ঋষিমুনি সকলে প্রতিষ্ঠিত করে থাকে, সেই ঋষিমুনি সকলের তপস্যার ফলত আজি মা ভগবতী মাতৃ চরণত এপাই গন্ধপুষ্প অন্তরত পূজার অন্তরত কুমারী পূজা করা হয়। কুমারী পূজার ফলের দ্বারা বিশিষ্ট ফল প্রাপ্তি বলে কয় তন্ত্রত কৈছে, সেই বিশিষ্ট ফল পায় পূজার অন্তরত যে কুমারী পূজা করে বেশি ফল প্রদান পায় বলে তন্ত্রমন্ত্রত কোৱা হৈছে। আর এই মুহূর্তে ইয়ার পরিবেশ আপনার পার্থই দেখাইছে যে যিখিনি আমার রীতি নীতি সেইখিনি ইতিমধ্যে পূজাভাগ হয়ে আছে। আর ইয়াত আমি দেখা পাইছো যে গুরগাঁওত যখন প্রবাসী অসমীয়া আছে তেওঁলোক আহিছে আর ইয়াতে অংশগ্রহণ করেছে। মই কথা পাতিবর কারণে চেষ্টা করিম, যথেষ্ট জ্যেষ্ঠ লোক মই দেখা পাইছো, মই আয়োজক কমিটি আর কেবাজনো ব্যক্তি আছে, মই তেওঁলোকৰ সৈতে কথা পাতিবলৈ চেষ্টা করিম। মই এই মুহূর্তত আপনাদের খুব জড়িত হয়ে থাকে পূজাভাগত। আর আজির দিন দেখা পাইছো যে গুরগাঁওর পূজা বলে কলে এটা সকল দিল্লি গুরগাঁও নয়ডা সকল লোক এই বিষয়ে কি করব। আমি বহুত সুখী যে এবার 6 টাইমের কারণে আমি এই পূজাভাগ পাতিবা হয়েছে ভগবতীর আশীর্বাদত। আগর কেবছরতক এই বছর মানুষবিল বেশিকা আহিছে। আজি অষ্টমী নবমী একদিনাখন পড়ার কারণে রাতেপা ভাগত শ মানুষ আহি পেলায় ইয়াত পুষ্পাঞ্জলি অর্পণ করলেহি। এতিয়া কুমারী পূজা আরম্ভ হয়েছে, আমার ইয়ার লগতে আমি সাংস্কৃতিক সন্ধিয়াও আরম্ভ করা হয়েছে আজি আর কাইলৈ দুদিনের কারণে।
আমি অলপ একো নহ'লেও ধৰক 20,000 মানুহ এক্সপেক্ট কৰিছোঁ এই বছৰ পূজা ভাগত। সেইটো দেখি খুব ভাল লাগিছে যে নৰ্থ ইষ্টৰ যিমান মানুহ আছে আৰু লগতে অসমৰ অসম এৰি অসমীয়া এৰি পেলাই বঙালী সমগ্ৰয়ো বা ইয়াৰো নৰ্থ ইণ্ডিয়ান মানুহ ইয়াত আহি পেলাই পূজা অৰ্পণ কৰিছে, সেইটো দেখি ভাল হৈছে। জয়টো আৰু এয়া আছিলে গুৰগাঁৱৰ পৰা মই আপোনালোকক দেখুৱালোঁ গুৰগাঁৱৰ ইয়াৰ যি পূজা সমিতি তেওঁলোকে আয়োজন কৰিছে, পৰিৱেশটো অনুভৱ কৰিব পাৰিছে যে সকলোখিনি লোকে ইয়াত যিসকল আমাৰ অসমৰ লোক আছে তেওঁলোক আহিছে আৰু পূজাৰ দিনকেইটা ঘৰলৈ যাব নোৱাৰাৰ দুখ সকলোৰে থাকে বা আপোন নিজৰ অঞ্চলটোত পূজা উদযাপন কৰিব পৰাৰ দুখ সকলোৰে থাকে। কিন্তু তাৰ মাজতো কিন্তু এনেধৰণৰ এক পৰিৱেশ গুৰগাঁৱত আমি দেখা পাইছোঁ যে সকলোৱে ওলাই আহিছে আৰু অসম অসম গুণখনা এক পৰিৱেশত সকলোৱে দুৰ্গা পূজা শাৰদীয় বতৰৰ আনন্দ সকলোৱে উপভোগ কৰিছে।